আপনারা গত এক সপ্তাহে বিভিন্ন ভিডিওতে কমেন্ট করে যেসব প্রশ্নের উত্তর জানতে চেয়েছেন তার উত্তর পাবেন আজকের এই ভিডিওতে। যারা ভিডিওতে কোনো কমেন্ট করেননি বা কোনো কিছু জানতে চাননি তারাও এই ভিডিওটি দেখবেন, কারণ আপনার মনে জমে থাকা সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয় এবং কিছু ইন্টারেস্টিং কমেন্টের উত্তর দিতে চলেছি এই ভিডিওতে। ইউ আর ওয়াচিং ট্রাভেল ডক্টর, লেটস গেট ইন টু দ্য ভিডিও। ভিউয়ার্স, আপনাদের মধ্যে যারা এই চ্যানেলটিতে নতুন কিংবা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। আপনাদের মধ্যে যারা আজ কমেন্টের উত্তর পাবেন না তারা এই ভিডিওতে কমেন্ট করতে থাকুন, আগামী ভিডিওতে অবশ্যই আপনারা প্রশ্নের উত্তর পাবেন। প্রথম প্রশ্ন, স্বর্ণা রাধা, ওয়েল আঙ্কেল, ইউএসএ বি টু ভিসা ফি কত ডলার লাগে পার পার্সন? ইউএসএ বি টু ভিসার জন্য পার পার্সন ভিসা ফি লাগে $160। রাজু আহমেদ, উইদাউট গট এ জব অফার লেটার ইজ ইট পসিবল টু অ্যাপ্লাই ফর ওয়ার্ক পারমিট? অবশ্যই আগে জব অফার লেটার, তারপর ওয়ার্ক পারমিটের আবেদন। আপনি আবেদন করবেন জব অফার লেটারের জন্য, আপনার এমপ্লয়ার সরকারের কাছে আবেদন করবে ওয়ার্ক পারমিটের জন্য। তানভীর, তানভীর, আমি সিঙ্গাপুরে 2 বছর কাজ করেছি, আমি ইংরেজিতে কথা বলতে পারি এবং ইংরেজি বুঝি, আমার কোনো সার্টিফিকেট নেই কারণ আমি এসএসসি ফেল করেছিলাম, আমি কি অ্যাপ্লাই করতে পারবো? রিপ্লাই করলে খুশি হব ভাইয়া। যেহেতু আপনি ইংরেজি জানেন সেহেতু আপনি কানাডা ডি ক্যাটাগরি ভিসার জন্য আবেদন করতে পারেন, কারণ কানাডা ডি ক্যাটাগরি ভিসাতে শিক্ষাগত যোগ্যতার কোনো বাধ্যবাধকতা নেই। এমডি এইচ এম শান্ত, আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন। আমি বাহরাইনে থাকি, রেস্টুরেন্টে কাজ করি, আমি কানাডাতে যেতে চাই, তবে বাহরাইনে কানাডার কোনো এম্বাসি নেই, সেই ক্ষেত্রে আমি কি করব? আর ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা থাকতে হবে দয়া করে একটু জানাবেন, বিশেষভাবে অনুরোধ রইল। বাহরাইনে কানাডার এম্বাসি নেই, সো কোনো চিন্তা নেই, আশেপাশের কোন দেশে কানাডার এম্বাসি আছে সেখানে আপনাকে অ্যাপ্লাই করলেই হবে। আর কানাডার ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে খুব একটা টাকা পয়সা থাকার প্রয়োজন নেই, এজ ইউজুয়াল যা আছে তাতেই চলবে। এমডি রানা ইসলাম, স্যার আমি আপনার ভিডিও দেখে পোল্যান্ডে আবেদন করেছিলাম কিন্তু তারা ভিসা প্রসেসিং এর জন্য 350 ইউরো চায় আইএনজি ব্যাংকের মাধ্যমে, এখন কি করব? আপনি তাদেরকে 350 ইউরো দিবেন কি দিবেন না সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। আপনি যেসব কারণে তাদেরকে বিশ্বাস করে 350 ইউরো দিতে পারছেন না, তারাও ঠিক একই কারণে হয়তো আপনাকেও বিশ্বাস করতে পারছে না, তাই আগেই 350 ইউরো চাচ্ছে। তবে লেনদেন সবসময় আপনাদের নিজ দায়িত্বে করবেন। আজাহার রাহাত, ওয়ার্ক পারমিট নিয়ে যাওয়ার পর কি এক্সপ্রেস এন্ট্রিতে অ্যাপ্লাই করতে পারবো? ভাই, আপনি যেহেতু কানাডার ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করে সেখানে যাচ্ছেন, সো ওখানে যাওয়ার পর টিআর, পিআর এবং সিটিজেনশিপ সবই পাবেন, তাহলে আবার এক্সপ্রেস এন্ট্রিতে আবেদনের দরকার কি? তবে এক্সপ্রেস এন্ট্রিতে আপনাকে আবেদন করতে হলে এক্সপ্রেস এন্ট্রিতে আবেদন করার সকল যোগ্যতা আপনার থাকতে হবে। রহমান শাহরিয়ার, আমার বয়স 18, আমার কোনো কাজের অভিজ্ঞতা নেই, আমি কি পারবো আবেদন করতে? ভাই, ইউরোপ, আমেরিকা কিংবা কানাডার ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে আপনার কিছু না কিছু অভিজ্ঞতা থাকা প্রয়োজন, তবে যদি আপনি কোনো না কোনো ভাবে অভিজ্ঞতা দেখাতে পারেন তাহলে অবশ্যই আবেদন করতে পারবেন। আর ইউরোপের কিছু কিছু দেশ আছে, আপনি ক্লিনার বা কনস্ট্রাকশন ওয়ার্কারের জন্য যদি আবেদন করেন তাহলে অভিজ্ঞতার প্রয়োজন পড়ে না। নিবাস দাস, আমাকে কানাডার একটি কোম্পানি থেকে যোগাযোগ করেছে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে, এখন 10,000 টাকা চাইতেছে প্রসেসিং এর জন্য, টাকা বাংলাদেশের ডিবিবিএল এ দেওয়ার কথা বলতেছে, কি করব বলেন ভাই, এটা কি সঠিক প্লিজ জানাবেন? আমার মনে হয় এটি সঠিক না, তারপরও যদি আপনি কোনো লেনদেন করতে চান তাহলে আপনার নিজ দায়িত্বে লেনদেন করুন। মুর্শেদা আক্তার, আমার হাজবেন্ড প্লাম্বারের কাজ জানেন কিন্তু শিক্ষা কম, সে কি যেতে পারবে? আমাকে জানাবেন দয়া করে। আপনার হাজবেন্ড যদি ইংরেজিতে কথা বলতে পারেন, ইংরেজি লিখতে পারেন এবং ইংরেজি বুঝতে পারেন তাহলেই কেবল আবেদন করতে পারবেন। ফয়সাল আদনান, প্রিয় ভাই আসসালামু আলাইকুম, ভাই আমাকে ফ্রান্সের ওয়ার্ক পারমিট ভিসার জন্য এমবেসি ফেস করতে হবে, আমি জানতে চাই বাংলাদেশে অবস্থিত ফ্রান্সের এমবেসিতে ওয়ার্ক পারমিট ভিসার জন্য কি ইংরেজিতে ইন্টারভিউ নিবে নাকি বাংলাতে ইন্টারভিউ দেওয়া যাবে? দয়া করে আমাকে আপনার মূল্যবান মতামত জানাবেন। অবশ্যই ইংরেজিতে ইন্টারভিউ হবে, সো সেই অনুযায়ী আপনাকে প্রস্তুতি নিতে হবে। ড্রিম সিটি, প্রিয় ভাই আপনি জবের যে লিঙ্কটি দিয়েছেন ডিপার্টমেন্ট অফ লেবার, সেটা তো গ্রিসের কোনো সরকারি লিঙ্ক নয়, এটা হচ্ছে সাইপ্রাসের একটি জবের লিঙ্ক যেটা ডিপার্টমেন্ট অফ লেবার সাইপ্রাসের, এ ব্যাপারে আপনার মন্তব্য জানতে চাই এবং আশা করি আপনি প্রশ্নটির উত্তর দিবেন, ধন্যবাদ। ভাই আপনি তো উত্তরের কিছু বাকি রাখেন,
হয়নি আপনি প্রশ্নের মধ্যেই উত্তর দিয়ে দিয়েছেন ভাই এটি আপনার একটি ভুল ধারণা গ্রিসের একটি শহরের নাম হচ্ছে সাইপ্রাস অবশ্য সাইপ্রাস নামে একটি দেশও আছে আশা করি বুঝতে পেরেছেন রকি আহমেদ ভাই আমি লিথুয়ানিয়া টিস্যু ফ্যাক্টরিতে যাব এবং বেতন কেমন লিথুয়ানিয়ার দেশ সম্পর্কে একটা ভিডিও বানান এই চ্যানেলে অতি শীঘ্রই লিথুয়ানিয়ার ওয়ার্ক পারমিট নিয়ে একটি ভিডিও আসবে সন্ধি ইসলাম স্যার শুনলাম যে 2024 সালে নাকি ডিবি লটারির জন্য বাংলাদেশ এলিজিবল গুগলে দেখলাম যে 2024 এর ডিবি লটারিতে বাংলাদেশ এলিজিবল এই বিষয় নিয়ে কিছু বিস্তারিত বললে খুশি হতাম থ্যাঙ্কস ভাইয়া 2024 সাল কেন 2030 সালেও আমার মনে হয় বাংলাদেশ থেকে ডিবি লটারিতে আবেদন করতে পারবে না পরিষ্কারভাবে ইউএস এমবেসি ঢাকার ওয়েবসাইটে তথ্য দেওয়া আছে যে ডিবি লটারির জন্য বাংলাদেশ এখনো এলিজিবল নয় বিশ্বব্যাপী যে ডিবি লটারির কার্যক্রম চলছে সেটি সম্পূর্ণ বন্ধ হওয়ার পর যদি আবার চালু হয় তবেই কেবল বাংলাদেশ এলিজিবল হবে অমর ফারুক ভাই আপনার অফিস কোথায় আপনার নাম্বার দেন আমি আপনার মাধ্যমে আবেদন করতে চাই প্রথমত আমার কোথাও কোনো অফিস নেই আপনার যদি কোনো কিছু জানার থাকে তাহলে ফোন নাম্বারের দরকার নেই আপনি চাইলে যে কোনো ভিডিওতে কমেন্ট করে আপনার প্রশ্নের উত্তর জেনে নিতে পারেন আর আমার মাধ্যমে আবেদন করার কোনো সুযোগ নেই কারণ আমি ভিসার কোনো কাজ করি না ভাঙ্গাস ব্লগ ভাই আপনার দেখানো পদ্ধতি অনুযায়ী হাঙ্গেরি ভিসার আবেদন করার পর মানে সব ডকুমেন্ট সেন্ড করার পর তারা লিখেছেন ওকে এর মানে কি দাঁড়ায় তারা কি আমার ফাইলটি দেখছে ভাই ওকে মানে হচ্ছে সবকিছু ঠিক আছে তারা আপনার আবেদনটি পেয়েছে এবং তারা আবেদনটি রিভিউ করছে মহসিন ভাই আমার একজন আত্মীয় গ্রিসে থাকেন তিনি কি আমাকে গ্রিসে নিতে পারবেন আপনার আত্মীয়ের যদি যোগ্যতা থাকে তাহলে তিনি অবশ্যই আপনাকে গ্রিসে নিতে পারবেন ওয়ান্ডারফুল এনবিডি ভাই আমি সিঙ্গাপুরে শিপইয়ার্ডে কাজ করি নতুন আসছি ভাই আমি এসএসসি পাস আর ডিপ্লোমা পড়ছিলাম বাংলাদেশে ইলেকট্রিক্যালে কিন্তু শেষ করতে পারিনি করোনার জন্য আর সিঙ্গাপুরেও বাও হয়ে গেছে তো ভাই এখন আমি আপনার ভিডিও দেখে অনেকটাই ভরসা পেলাম যে আপনার কাছ থেকে ভালো পরামর্শ পাবো ভাই এখন আমি কিভাবে ইউরোপ যেতে পারি যদি সঠিক দিকটা দেখাইতেন তাহলে ভালো হতো আশা করি আপনি উত্তরটা দিবেন আমি বিভিন্ন ভিডিওতে যেভাবে বলি ঠিক সেই পদ্ধতিগুলো অনুসরণ করে আবেদন করুন অবশ্যই আপনি সফল হতে পারবেন রিজনস আহমেদ ভাই আমার রিপ্লাই আপনি প্লিজ দিবেন আমার অনেক উপকার হবে আমাকে আমার এক আত্মীয় বলছে যে লাইফ স্কিল B1 করলে আর একটা 3 বছরের জব এক্সপিরিয়েন্স দিলে নাকি ইউকেতে ওয়ার্ক পারমিট ভিসাতে যেতে পারবো অনেক টাকাও বলেছে এই ব্যাপারে আপনি কি মত দেন ভাই বিষয়টা সঠিক হতে পারে আবার সঠিক নাও হতে পারে তবে কোনো কোনো ক্ষেত্রে এভাবে ওয়ার্ক পারমিট পাওয়া সম্ভব এমডি রাসেল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ পাশকৃত কোনো ডাক্তার নন সিজনাল ভিসায় ইতালিতে গেলে কি ডাক্তারি করতে পারবে বা ডাক্তারি করতে হলে কি করতে হবে ইতালির হোমিওপ্যাথি মেডিকেল বোর্ডের একটি পরীক্ষা হবে সেই পরীক্ষায় যদি আপনি পাস করেন তবেই ওই দেশে আপনি হোমিওপ্যাথির ডাক্তার হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবেন এমডি পলাশ স্যার আমি আল্লাহর রহমতে সিঙ্গাপুর আছি এখন আমি ইবি3 ভিসায় আমেরিকা যেতে চাই আমি ইংরেজিতে সুন্দরভাবে কথা বলতে পারি এবং অন্যদের বলা ভাষাও আমি বুঝতে পারি এবং রিডিং এবং রাইটিং ও লিসেনিং এ কোনো প্রকারের কোনো সমস্যা নেই আমার মুদিখানা ও অন্যান্য ব্যবসার ক্ষেত্রে খুব ভালো অভিজ্ঞতা আছে অনেক দিনের এখন এই ভিসা পাওয়ার জন্য আমার কোথায় কিভাবে কি করতে হবে এবং কোথায় কিভাবে টাকা ছাড়া আবেদন করব আপনি যেহেতু ইংরেজিতে খুব ভালো সৈবিত্রি ভিসার জন্য যদি আপনি আবেদন করেন তাহলে আপনি ভিসাটি পেয়ে যাবেন আমার কাছে মনে হচ্ছে তবে টাকা ছাড়া ইবি3 ভিসার আবেদন করা খুবই কঠিন এমডি ওমর ডক্টর ভাই আসসালামু আলাইকুম আমি ঢাকার এক এজেন্সির কাছে কানাডার জন্য ফাইল জমা দিয়েছি তারা বলেছে 3 হতে 4 মাস টাইম লাগবে অফার লেটার আসতে আসলে কি সত্যি সত্য নাকি মিথ্যা সেটি বলা খুবই কঠিন তবে এলএমআই সহ জব অফার লেটারটি আসতে প্রায় 3 থেকে 4 মাস সময় লেগেই যায় ইয়াসিন হাওলাদার আসসালামু আলাইকুম ভাই আমার বয়স 17 বছর আমি কি ডেনমার্কের ভিসা পাবো আর যদি না পাই তাহলে কোন কোন দেশের ভিসা পাবো 18 বছর কিংবা 18 বছরের বেশি বয়স না হলে ওয়ার্ক পারমিট পাওয়া খুবই টাফ তবে ইউরোপের কিছু কিছু দেশ আছে যার নাম আমি এই মুহূর্তে বলতে পারছি না তারা 17 বছর বয়স হলেও অনেক সময় অ্যাকসেপ্ট করে ইমান আলী ভাই দাড়ি রেখে কি পোল্যান্ডে কাগজ করা যাবে নাকি যাবে না আমেরিকার মতো দেশেও যেহেতু মানুষ দাড়ি রেখে যেতে পারে ওখানে সেটেল হতে পারে আমি মনে করি পোল্যান্ডেও আপনি পারবেন যাদের কমেন্টের উত্তর এই ভিডিওতে দেওয়া সম্ভব হয়নি তারা এই ভিডিওতে কমেন্ট করুন আগামী ভিডিওতে অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব বরাবরের মতো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন